করেন গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার মানে একটা অ্যাটম বোমের সমান মনে করেন যদি বিস্ফোরণ হয় তাহলে সাদরে যেতে পারে বুঝতে পারছেন রান্না করার বা রান্না করে রান্না করার পূর্বে রান্না করে ঢোকার সাথে সাথে খেয়াল রাখবেন প্রথমে দরজা জানালা খুলে দিবেন মনে থাকবো কেন খুলবেন যদি আপনার গ্যাস সিলিন্ডারে লিকেজ হয়ে থাকে তাহলে কি হবে পুরো ঘরে গ্যাসে ভরে থাকবে যদি আপনি দরজা জানালা খুলে দেন তাহলে পাঁচ মিনিট থাকলে যথেষ্ট পাঁচ মিনিটের মধ্যে গ্যাসগুলো বের হয়ে যাবে আর যদি আপনি প্রবেশ করেই সুইচটা চাপ দেন তাহলে আগুন জ্বলতে থাকবে সারা ঘরেই জ্বলতে থাকবে তাহলে কি হবে বিপদ হতে পারে না অবশ্যই বিপদ হবে অতএব প্রবেশ করার পরে দরজা জানালা অবশ্যই খুলে দেবেন তারপরে পাঁচ মিনিট পরে আপনি সুইচ অন করে দেবেন মনে থাকবো যদি কখনো শরীরে আগুন লেগে যায় তাহলে কি করবেন অবশ্যই মাটিতে গড়াগড়ি দেবেন অবশ্যই মাটিতে গড়াগড়ি দেবেন আমরা বাস্তবতা দেখাবো গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে ফায়ার সার্ভিস ছাড়াই কিভাবে আগুন নিবারণ করবো শুধু একটি আঙ্গুলের সাহায্যে সেটা আপনার দেখছেন আগুন লাগছে শুধু একটি আঙ্গুলের সাহায্যে আমরা অগ্নি নিবারণ করবো দেখছেন কিভাবে করছে একবার কাছে যাবেন না একটু দূরে থাকবেন কিভাবে মুভমেন্ট দেবেন সবসময় আগুনের বিপরীত দিকে থাকবেন বুঝতে পারছেন আগুনের বিপরীত পাশে থাকবেন আর সরাসরি গেলে তো আপনি আক্রান্ত হয়ে যাবেন আসেন আসেন আপা আসেন আপনি ওটা ঠিক করবেন দেখেন খেয়াল রাখবেন কাপড় ঠিক করে যাতে কাপড়ে আগুন না লাগে সেই চিন্তা ভাবনা করবেন জানেন দেন দেন সমস্যা নাই একটু দূরত্বে থাকবেন সেফটি নিজের সেফটি আগে সেফটি আগে সেফটি ফার্স্ট দেখি তো সেফটি ফার্স্ট হ্যাঁ ভেরি গুড বাইরে থেকে যারা আসছে তারা পারবেন আসতে পারবেন ভয় পাই মানে সাহস এটা ভয় পাই তো সে ওই জায়গা ধরে না কেন পা যারা চিকিৎসা নিতে এখানে আসতেন তারা আসেন শ্বাস করে আসেন আসেন কি হচ্ছে তো এটাই জানেন তো করতে হবে আসেন আসেন শ্বাস করে আসেন বাড়িতে গিয়ে তো রান্না করবেন এটা সাহস বাড়লো আপনার প্রতিবেশীকে আপনার শিক্ষা দিতে পারবেন একবার চট করে দিবে বলে অপেক্ষা থাকে তাহলে 10-15-20 মিনিট সময় লাগবে আপনার ঘর পড়ে যাবে খুব শর্টকাট চাপ দিয়ে ধরতে হবে কিছুক্ষণ না কোনো চাপ লাগে না তো হ্যাঁ চাপ লাগবে না তো এটা চাপ করে না চাপ দিতে ভয় কিছু না
I got it.
মারতে মারতে এমন এমন ভাবে মারতেছে গ্যাস গেছে ভয় লাগে এই বন্ধ করো।